নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত পঞ্চপুকুর চ্যাংমারি দারুস সুন্নাহ ও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই রমজান শীর্ষক আলোচনা সভা এবং প্রশ্নোত্তর মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এবং রমাদান মাসে সিয়ামরত অবস্থায় রোজা রেখে এই প্রচণ্ড রোদ এবং গরমের কষ্ট উপেক্ষা করে যারা শুধু আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় কুরআন এবং হাদিসের আলোতে নিজের জীবনকে আলোকিত করার জন্য একত্রিত হয়েছি, দূর দূরান্ত থেকে কিংবা অত্র এলাকা থেকে যারাই এসেছেন এবং পর্দার আলে আমার মা বোনেরা আছেন, আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের এই রোজা রাখা সিয়াম রাখা অবস্থায়ও দিনের কথা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত হওয়াকে সবার জন্য আল্লাহ রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুন। মোহতারাম হাজরিন, আশেপাশে আওয়াজ করা বন্ধ করতে হবে মেহরবানি করে, আমরা মেহরবানি করে আশেপাশে আওয়াজ বন্ধ করি, কোনো কথাবার্তা না বলি এবং বাহিরে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন রোদের মধ্যে মেহরবানি করে প্যান্ডেলের সামনে জায়গা থাকলে বসে যান। আর অনেক কষ্ট করে আপনারা এসেছেন এই রোদের মধ্যে এই গরমের মধ্যে আবার সিয়ামরত অবস্থায়, ইনশা আল্লাহ আপনাদের এই কষ্ট আপনাদের এই শ্রম আপনাদের এই সবর এটা বৃথা যাবে না, আল্লাহ তাআলার জন্য উত্তম বিনিময় দিবেন ইনশা আল্লাহ। মোহতারাম হাজরিন, অনেক প্রশ্ন আপনাদের এসেছে, নীলফামারী জেলা এই প্রথম আমার সফর আলহামদুলিল্লাহ, আপনাদের এই রমজানের দিনের বেলা ছায় দুপুরে এতগুলো মানুষ এত কষ্ট করে রোজা রাখা অবস্থায় একত্রিত হওয়া দেখে আমি আপ্লুত, শুকরিয়া আদায় করি আপনাদের, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই কষ্টের জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এবং আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল মালিক মাদানী হাফিজাহুল্লাহ আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আল্লাহর দিনের জন্য এই সমাজের মানুষের জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি এবং তার টিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকা যারা কল্যাণমূলক কাজে নিজেদেরকে সামিল করেছেন, সময় ব্যয় করছেন, অর্থ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন বলে আমিন। মোহতরম হাজরিন, রমাদান মাস চলছে, এই মাসটি এমন একটি মাস যে মাসের নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, গোটা কোরআনের মধ্যে অন্য কোন মাসের নাম আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেন নাই, একমাত্র কোরআনে একটি মাসের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, সেটা হলো রমাদান মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস এমন মাস এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই মাসটির নাম উল্লেখ করে সেই মাসের ফজিলত কোরআনে উল্লেখ করা হয়েছে, অথচ কোরআনে কারীম আল্লাহর এই বাণীর সংকলন এই মহাগ্রন্থ আল্লাহর এই কালাম আল্লাহর এই কিতাব এটাতে মুসলমানদের অমুসলমানদের মানব জাতির সৃষ্টিকুলের সকলের সব ধরনের সমস্যার মৌলিক সমাধানের দিক নির্দেশনা দেয়া হয়েছে, এখানে পাইকারি কথা ছাড়া খুচরা কথা বলার কোনো সুযোগ নেই। সেই কোরআনে যেখানে অনেক খুঁটিনাটি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেন নাই, মৌলিক বিষয় আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, সেই কোরআনে আল্লাহ তাআলা যেহেতু রমজান মাসটির নাম উল্লেখ করে একমাত্র এই মাসের নাম উল্লেখ করে এই মাসের ফজিলত এবং মর্যাদার কথা বিশেষ বিশেষভাবে বিশদভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, এখান থেকে বোঝা যায় যে এই মাসটা আমরা পেয়েছি এই মাসটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনেক বড় একটা এহসান, অনেক বড় একটা অনুগ্রহ, এই মাসটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। বিশেষ করে গত দুই বছর বা তারও বেশি সময় ধরে আমরা রমাদান মাসে মসজিদে গিয়ে মন ভরে তারাবিতে জামাতে পর্যন্ত সামিল হতে পারিনি এবং উমরা করার হজ করার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদেরকে মন ভরে আল্লাহর ঘরে তারাবিতে হাজির হয়ে
কালামে পাকের তেলাওয়াত শোনার তৌফিক দিচ্ছেন, আল্লাহর ঘরে হাজির হয়ে জামাতের সাথে তারাবি পড়ার আদায় করার সুযোগ দিচ্ছেন, উমরা করার সামর্থ্য যাদের আছে তাদেরকে উমরা করতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারীর বিপদ দূর করে আমাদের সবাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছেন এবং রমাদানে আমরা ইবাদতের তৌফিক পাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, বিগত দুই বছরে এই করোনা প্যান্ডামিকের মধ্যে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের হয়তো আশা ছিল রমজানে তারা রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তারাবি আদায় করবেন, ইফতার সাহারি করবেন, রমজানে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহর প্রিয় ভাজন হবেন, দুনিয়া আখেরাতে সাফল্য অর্জন করবেন, কিন্তু তারা কবরবাসী হয়ে গেছেন। আমরা যারা আজ এই মাহফিলে উপস্থিত আছি, আমরা যারা আজ এই কথাগুলো বলছি বা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্যান্ডামিকের চড়াই উত্তরাই পেরিয়ে আবারও একটি রমাদানে আল্লাহকে মন খুলে ইবাদত নিবেদন করার, আল্লাহর দাসত্ব করার, আল্লাহর গোলামি করার, সিয়াম সাধনা করার, তারাবি সালাত আদায় করার এবং ইফতার সাহারি করার, দোয়ার নাজারি করার, আল্লাহর কাছে কান্নাকাটি করার, আল্লাহর কাছে প্রার্থনা করার, আল্লাহর ইবাদত করার, ভালো কাজ করার যে তৌফিক আমরা পেলাম, দুইটা রমজান পরে আরেকটা রমজানে এসে যে আমরা এই সুযোগটা পেলাম, সেজন্য আমরা অন্তরের গভীর থেকে একেবারে দিল থেকে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আমাদের মালিককে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই রমাদান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদেরকে সংশোধন করার জন্য। রমাদান মাসের প্রধান আমল হলো রোজা রাখা, সিয়াম সাধনা, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় সিয়াম বলা হয়েছে। এই সিয়াম হলো রমাদানের প্রধান আমল। এই আমলটি আমাদেরকে একটি বার্তা দেয়, সেই বার্তা দুঃখজনক হলেও সত্য, যে বেশিরভাগ সিয়াম পালনকারী, বেশিরভাগ রোজাদাররা আমরা রমজানের রোজার সিয়ামের সে বার্তা, সে মেসেজ আমরা গ্রহণ করতে পারছি না। সিয়াম আমাদেরকে কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? সিয়াম আমাদেরকে বার্তা দেয় যে তোমার জীবনে সবর এবং ধৈর্যের শিক্ষা আমি দিতে তোমাকে এসেছি। সিয়াম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। আপনি দুনিয়াবী কল্যাণ বলেন, পরকালীন কল্যাণ বলেন, সার্বিক সফলতা বলেন, একজন মানুষের জীবনে সবর বা ধৈর্যের মাধ্যম ছাড়া কখনো সফল, সাফল্যের চরম শেখরে পৌঁছা কোনো মানুষ দ্বারা কখনো সম্ভব নয়। এই সবর এবং ধৈর্যের চূড়ায় যদি আমরা পৌঁছতে পারি, তবেই আমাদের দুনিয়ার যাবতীয় সফলতা পদচুম্বন করবে, আখেরাতে আমরা শেষ হাসি হাসতে পারবো। সবরকারীদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে, যারা সবর শিখবে, যারা সবর করতে জানবে, এদের বিনিময়ে আল্লাহ দিবেন অগণিত, অপরিমিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সওয়াব এবং বিনিময় দিবেন অসীম, সীমাহীন, হিসেব ছাড়া, বিনা হিসাবে তাদেরকে বিনিময় দিবেন, হিসাব ছাড়াও দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের জীবনে সবর করতে শিখেছে, ধৈর্য শিখেছে। ভাইরা আমার, ধৈর্য, এটার অভাবে কত মানুষ দেউলিয়া হয়ে গেছে, ধৈর্যের অভাবে কত মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, ধৈর্যের অভাবে কত মানুষ জেলে বন্দী আছে, ধৈর্যের অভাবে কত মানুষের জীবনে কত ক্ষতি হয়েছে, ধৈর্য ধরার অভাবে কত মানুষ শিক্ষা লাভ করতে পারেনি, ধৈর্য না থাকার কারণে কত মানুষ কত ক্ষতির মুখোমুখি হয়েছে। অতএব সবর এবং ধৈর্য ধারণ করার শিক্ষা কোরআন আমাদেরকে দিয়েছে। যে যত বেশি ধৈর্যশীল হবে, যে যত বেশি সবরকারী হবে, আল্লাহর সাহায্য তার সঙ্গে তত বেশি থাকবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী, ধৈর্যশীল, যারা সবর করতে জানে, কন্ট্রোল করতে জানে, ধৈর্য ধরতে জানে, ধৈর্য ধরার অভ্যাস যাদের আছে, এই মানুষগুলোর সাথেই আল্লাহর সাহায্য থাকে। আর সিয়াম গোটা রমজান মাস ব্যাপী, এই সিয়াম রোজা রমজান মাস আমাদেরকে ধৈর্যের ট্রেনিং দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। সিয়াম আমাদেরকে বলে যায় ধৈর্যের মধ্যেই সফলতা, ধৈর্যহীনতায় ব্যর্থতা ছাড়া আর কিছু নাই। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে দেখবেন প্রায় সময় মিডিয়া চোখ বুলালে, পত্রিকার পাতা খুললেই, সামান্য একটু
চুন থেকে নুন খসলেই মানুষ তুলকালাম কাণ্ড ঘরে ঘটিয়ে ফেলছে, বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলছে, বড় কোনো বিপদ ডেকে আনছে, বড় কোনো সমস্যা সে শুরু করেছে শুধুমাত্র সামান্য একটু ধৈর্যের অভাবে। কোনো বিয়েতে হয়তো কোন একটা আইটেমের মধ্যে একটু হেরফের হয়েছে, এই কারণে বিয়ের সেই মজলিস ভেঙে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, স্ত্রীকে হয়তো কোনো কিছু দিতে বলেছে স্বামী, দিতে একটু দেরি হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে, সংসার ভেঙে গেছে, কারোর সাথে হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ধৈর্য ধরতে পারে নাই, তাতে ওই ব্যক্তির উপরে আক্রমণ করে বসেছে, একটা মানুষের জীবন চলে গেছে, যে হত্যা করেছে সে জেলে পড়েছে, গোটা ফ্যামিলি লাইফ শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই ধরনের অঘটন আমাদের সমাজে অহরহ প্রতিনিয়ত রাত দিন সর্বত্র হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এগুলোর মূল এবং প্রধান কারণ হলো ধৈর্যহীনতা। মনে রাখবেন, একজন মানুষ যদি খাঁটি মুসলমান হতে চায়, তিনি যদি জান্নাতি হতে চায়, তিনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, ধৈর্যের প্রশিক্ষণ ছাড়া, ধৈর্যশীল হওয়া ছাড়া কখনো কোনো মানুষ জান্নাতি হতে পারবে? ভাইরা আমার, রমাদান আমাদেরকে কিভাবে ধৈর্যের শিক্ষা দেয়? একজন মানুষ রোজা রেখে তার পিপাসা আছে, পিপাসা আছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, আবার হাতের কাছে হয়তো পানির বোতলও আছে, কেউ হয়তো দেখছেও না, সে চাইলেই কিন্তু তার পিপাসা নিবারণ করতে পারে। কারোর হয়তো ক্ষুধা লেগেছে, সামনেই দোকান আছে অথবা খাবার আছে, চাইলেই সে খাবার খেতে পারে, কেউ হয়তো জানবেও না। এই যে ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট, পিপাসার কষ্ট, এই কষ্ট আমরা রোজা রেখে সহ্য করি কি করি না? যতজন রোজা রাখে সবাই ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করেন কি করেন না? এই যে ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট তারা সহ্য করেন, সবর করেন, অপেক্ষা করেন যে সূর্য ডোবার আগে আমি খাবো না, পান করব না, এই খাবার হালাল খাবার, এই পানীয় হালাল পানীয়, তারপরও আমি খাচ্ছি না, কারণ আমার ধৈর্যের ট্রেনিং চলছে, ধৈর্যের প্রশিক্ষণ চলছে, মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই সবকিছু পট করে মুখ দিয়ে বলে দেওয়া যাবে না, যা খুশি তা করা যাবে না, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, শেষটা দেখতে হবে, এবং সে পর্যন্ত নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এই শিক্ষা রোজা আমাদেরকে দেয় কি দেয় না ভাই? অতএব যদি আপনার কারোর সাথে ঝগড়া হয়, মুখ দিয়ে একটা খারাপ কথা, কটু কথা, গালমন্দ, শক্ত কথা বলার শক্তি আপনার আছে, আপনি চাইলে বলতে পারেন, আবার সে আপনার মেজাজ গরম করে দিয়েছে, আপনার মেজাজ গরম করে দেওয়ার কারণে খারাপ কথাটা বলার প্রয়োজন আপনি অনুভব করছেন, বলতে ইচ্ছাও করছে, আবার বলার সুযোগও আছে, তারপরও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন না, হঠাৎ করে হুট করে কাউকে একটা খারাপ কথা বলা যাবে না, সে হয়তো অন্যায় করেছে, আমি যদি বলি তাহলে আমি অন্যায়কারী হয়ে যাই কিনা একটু ভাবতে হবে, একটু অপেক্ষা করতে হবে, এর নাম হলো সবর, এর নাম হলো ধৈর্য। কত মানুষ আছি আমরা, আমাদের সমাজে বেশিরভাগ রোজাদার, শতকরা যদি 999 জন বলি তাও বোধ হয় ভুল হবে না, বেশিরভাগ রোজাদার, বেশিরভাগ সিয়াম পালনকারী মানুষরা, আমরা সিয়াম পালন করি, কিন্তু সিয়াম আমাদেরকে যেই বার্তা দেয়, সিয়াম আমাদেরকে যে কথাটা বলে যায়, সেই কথাটা আমরা অনেকে নিতে পারি না, আমরা জানিও না সিয়াম আমাদেরকে কি বলে। ভাইরা আমার, সিয়াম এবং রোজা আমাদেরকে বলে, ওহে রোজাদার, ওহে সিয়াম পালনকারী, তুমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার ক্ষুধা আছে পেটে, তৃষ্ণা আছে তোমার গলায়, পানিও আছে হাতের কাছে, খাবারও আছে, তারপরেও তুমি খাচ্ছ না, তুমি ধৈর্য ধরছ সূর্য ডুবা পর্যন্ত, তোমাকে কেউ গালমন্দ করেছে, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, একটা জায়গায় এমন কিছু ঘটেছে তোমার মেজাজ গরম হয়ে গেছে, তারপরেও তুমি একটা খারাপ কথা বলার আগে, তার উপরে আক্রমণাত্মক হওয়ার আগে, কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে তুমি একটু ধৈর্য ধারণ করো, নিজেকে কন্ট্রোল করো, রোজা রেখে যেরকম কন্ট্রোল করা শিখেছো তৃষ্ণা থেকে, ক্ষুধা থেকে, নিজেকে নিবারিত, ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করার যে সুযোগ ছিল
সেই সুযোগটা গ্রহণ না করে তুমি ধৈর্য ধারণ করেছো সূর্য অস্ত যাওয়ার, তুমি এই ক্ষেত্রেও ধৈর্য ধারণ করো জীবনের সূর্য অস্ত যাওয়ার। তোমার যখন জীবনের সূর্য অস্ত যাবে, যে তোমাকে গালি দিয়েছে, যে তোমার প্রতি অন্যায় করেছে, যে তোমার প্রতি অবিচার করেছে, যে তোমার ইজ্জত নষ্ট করেছে, যে তোমার হক নষ্ট করেছে, এই ব্যক্তির এই অন্যায় কাজের বিচার আল্লাহ তাআলা করবেন নাকি করবেন না। অতএব আমি যদি সবর করতে পারি যে কেউ হয়তো আমার প্রতি অন্যায় করেছে, আমি একটু সবর করি, ইনশাআল্লাহ আমার জীবনের সূর্য যখন ডুবে যাবে, তার জীবনের সূর্য যখন ডুবে যাবে, কিয়ামত যখন কায়েম হবে, প্রতিটি ছোট বড় অন্যায়ের বিচার আল্লাহ করবেন কি করবেন না। অতএব একজন ইমানদার তিনি কারোর উপরে আক্রমণাত্মক হওয়া, কারোর উপরে চড়াও হওয়া, কাউকে কটু কথা বলা, কাউকে খারাপ কথা বলার আগে চিন্তা করবেন 10 বার যে আমাকে তো রমজান মাস ট্রেনিং দিয়ে গিয়েছে সবর করার, আত্মনিয়ন্ত্রণ করার, নিজেকে কন্ট্রোল করার। ভাইরা আমার, সেই শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ যত কষ্ট হোক সিয়াম রেখে, যত পিপাসা হোক, যত তৃষ্ণা হোক, যত ক্ষুধা হোক, এই সবগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করে কষ্ট সহ্য করতে পারেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনার সমগ্র জীবনে সবরের শিক্ষা যদি আপনি নিয়ে সেটার যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর শপথ করে বলছি, আরশে আজিমের মালিকের হলফ করে বলছি, কসম করে বলছি, আপনার আমার রোজা সার্থক হবে, আমাদের সিয়াম সার্থক হবে, আমাদের এই রোজা সফল হবে, এই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই রোজা আমাদেরকে অফুরন্ত সওয়াব এনে দিবে, এই রোজা জান্নাতের বিশেষ গেট রায়্যান দিয়ে প্রবেশ করাবে, এই সিয়াম আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নেওয়ার সুযোগ এনে দিবে, এই সিয়াম আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, এই সিয়াম আমাদের জীবনে ইহজাগতিক জীবনকে আলোকিত করবে এবং আখিরাতকে আলোকিত করবে। মনে রাখবেন, কোন মানুষ দুনিয়ার জীবনে সবর করা ছাড়া, ধৈর্য ধারণ করা ছাড়া কখনো সফল হতে পারে না। একজন শিক্ষার্থী ভালো ছাত্র হয়, ছাত্র জীবনে ভালো কিছু করতে পারে তার সবরের মাধ্যমে, করতে ভালো লাগে না, করতে কষ্ট হয়, তারপরেও সবর করে, মনে চায় না, তারপরেও পড়ে, অন্যরা হয়তো হাসি তামাশায় লিপ্ত কিন্তু সে সেখানে যায় না, নিজেকে পড়াশোনার মধ্যে আবদ্ধ করে রাখে, ধৈর্য ধারণ করে, সবর করে, পড়তে কষ্ট হয় তারপরেও, এর বিনিময়ে তার শিক্ষা জীবনটা আলোকিত হয়। একজন মানুষ তার কর্মজীবনে ধৈর্য ধারণ করে, হুটহাট করে সহকর্মীদের সাথে রাগারাগি করে না, ক্লায়েন্ট কাস্টমারের সাথে রাগারাগি করে না, ধৈর্য ধারণ করে, নিজেকে কন্ট্রোল করে, এর মাধ্যমে তার কর্মজীবনটা আলোকিত হয়। একজন মানুষ ব্যবসা শুরু করেন, তার ব্যবসা করতে গিয়ে অনেক মেজাজ গরম হওয়ার মতো ইস্যু থাকে, যদি একজন দোকানদার ব্যবসা করতে গিয়ে কাস্টমারের সাথে, কাস্টমারের এক কথায় তার মেজাজ গরম হয়েছে, দিল কাস্টমারের মাথায় বাড়ি, তার আর দোকানদারি করা হবে? ভাইরা আমার, দুনিয়ার জীবনে সকল সফলতা, সকল সাফল্য, সকল অর্জন নির্ভর করে সবর এবং ধৈর্যের উপরে। যে ব্যক্তি ধৈর্যহীন, যার ভিতরে সবর নাই, সে কখনো সফলতা অর্জন করতে পারে। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাসের মধ্যে গোটা একটি মাস দিয়েছেন, 30 দিন যাবৎ যেন আমরা ধৈর্যের ট্রেনিং নিতে পারি, ধৈর্যের প্রশিক্ষণ নিতে পারি, সবরের মহড়া যেন আমরা দিতে পারি, সবরের কসরত যেন আমরা করতে পারি, ধৈর্য ধরার যে শিক্ষা সেটা এই রোজা আমাদেরকে দিচ্ছে। ভাইরা আমার, এই রোজার যে শিক্ষা, যে পিপাসা, তৃষ্ণা, ক্ষুধা, এটা আমরা নিবারণ করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করি না, আমরা সবর করি, আমরা কষ্টকে সহ্য করি সূর্য ডুবা পর্যন্ত। একইভাবে আমাদের সমগ্র জীবনে, গোটা জীবনে বিভিন্ন জায়গায় ধৈর্য ধরার ব্যাপার আসবে। হয়তো আপনার স্বামীর কোনো কথায় আপনার মেজাজ গরম হবে, আপনার স্ত্রীর কোনো কথায় আপনার মেজাজ হট হয়ে যাবে, এরপরেও আপনি হুট করে একটা কথা মুখ দিয়ে বলবেন না, একটা খারাপ আচরণ করবেন না, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নিজেকে কন্ট্রোল করবেন, নিজেকে সবরকারী ধৈর্যশীল মানুষ বানাবেন। ভাইরা আমার, এর মাধ্যমে আপনি মুত্তাকি হবেন, এর মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় পাত্র হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে যে আল্লাহ সিয়াম দিয়েছেন, এই সিয়াম কেন দিয়েছেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। ধৈর্যশীল হওয়া ছাড়া কখনো মুত্তাকি হওয়ার সুযোগ নাই। যার ভিতরে সবরের মাত্রা যত বেশি, তার ভিতরে তাকওয়ার মাত্রা তত বেশি, যদি তার ঈমান থাকে, তাকওয়ার বেসিক বিষয়গুলো থাকে। ভাইরা আমার, অতএব
আমাদেরকে রমজান মাস ধৈর্যের শিক্ষা দিয়ে যাচ্ছে, সেই শিক্ষা কি আমরা নিতে পারছি? বেশিরভাগ রোজাদাররা নিতে পারছি না। আমরা শুধু কষ্ট করে সাহরি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকি, পিপাসা থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, রুব্বাস সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ। কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া, তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো লাভ তাদের হয় না। কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না, সবর করতে পারে না, পাপাচার ছাড়তে পারে না, গুনাহের কাজ ছাড়তে পারে না, রোজাও রাখে আবার অন্যায় কাজও করে। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু নিজের ক্ষুধা তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয়, এগুলা রোজার মূল স্ট্রাকচার। রোজা হয় একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের। হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না, কারোর গায়ে হাত দেব না, চুরি অন্যায় করব না, দুর্নীতি করব না, হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ, হারাম কোনো কাজ হাত দিয়ে করব না। এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না, হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না, আমার মুখ দিয়ে কোনো গুনাহ হবে না। এটা হলো মুখের রোজা। চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো না, অবৈধ কিছু দেখবো না। এটা হলো চোখের সিয়াম। মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করব না, কারোর ক্ষতি করার কল্পনা করব না, কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না, মনের ভিতরে অহংকার রাখবো না, মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারায় করার মতো তার কোনো কিছু রাখবো না। এটা হলো মনের সিয়াম। ভাইরা আমার, যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন, তাহলে আপনার রমজানের সিয়াম, রমজানের রোজা রাখা সার্থক হবে, আর না হলে সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ রোজা রাখে, কিন্তু এই রোজা তাদের উপোস থাকা ছাড়া তেমন কোনো উপকারে আসে না। আমরা যদি চাই ভাইরা আমার, আমাদের রোজা সার্থক হোক, সফল হোক, আমাদের রোজা আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টি এনে দেয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমাদেরকে পাইয়ে দেয়, এরকম রোজা যদি আমরা রাখতে চাই, তাহলে শুধু পেটের নয়, গোটা অঙ্গ প্রত্যঙ্গের, গোটা শরীরের, গোটা দেহের রোজা রাখতে হবে। এবং সেই শিক্ষা কিন্তু রমজানের রোজা আমাদেরকে দিয়ে থাকে। কিভাবে দিয়ে থাকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় আমাদেরকে নিষেধ করেছেন কি করতে, পানাহার এবং যৌনতা, এই দুইটা জিনিসকে পরিহার করতে। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি ভাই? বিরত থাকা, বিরত থাকা, দূরে থাকা। সিয়াম শব্দের মানেই হলো, অর্থই হলো আপনি বিরত থাকা শিখবেন, দূরে থাকা শিখবেন, যা খুশি তা করবেন না, যা খুশি তা বলবেন না, যা খুশি তা ধরবেন না। এটাই হলো সিয়ামের মূল শিক্ষা। একজন মুসলমান সিয়ামের এই বিরত থাকার যে শিক্ষাটা, সেটা যদি তিনি ধরতে পারেন, এটা যদি তিনি নিতে পারেন, তাহলে কি হবে, তার সামনে এমন একটা চাকরির হাতছানি আছে, সুযোগ আছে, যে চাকরি করলে লাখে লাখ কোটি কোটি টাকা তিনি কামাতে পারবেন, কিন্তু সেটা হারাম পথে। এই কাজ থেকে তিনি নিজেকে বিরত রাখবেন। সুযোগ আছে, লোভনীয় হাতছানি আছে, এর পরও তিনি সেটা করবেন না। এটা হলো তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা দেয় সিয়াম। এই জন্য আল্লাহ বলেছেন সিয়াম দেয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হতে পারো, হারামকে না বলার মতো মানসিকতা থাকে। ভাইরা আমার, আজকাল বেশিরভাগ মানুষের অবস্থা, বেশিরভাগ নামধারী আমরা মুসলমানদের অবস্থা হলো যে আমরা আল্লাহরও ইবাদত করি, আবার হালাল হারাম বাজ বিচারও করি না। একজন মুসলমান প্রত্যেকটা কাজে হিসেব করবে যে এটা আমার জন্য হালাল নাকি হারাম, হারাম তাহলে আমি করব না, নিজেকে বিরত রাখবো। এই শিক্ষাই আমাদেরকে রমজানের সিয়াম দিয়ে থাকে। কিভাবে রমজানের সিয়ামের শিক্ষা দেয় দেখুন, গোটা পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, খুন খারাপি করে, দুর্নীতি অন্যায় করে, যত রকমের মিথ্যা প্রতারণা করে, যত রকমের অপরাধ মানুষ মোটা দাগে করে, বেশিরভাগ অপরাধ মানুষ মৌলিকভাবে দুটি কারণে করে। এক, খুননিবৃত্তির জন্য অপরাধ করে। দুই, যৌনবৃত্তির জন্য অপরাধ করে। যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্য খুনাখুনি, মাদক, হারামের দিকে মানুষ পা বাড়ায়। আর ক্ষুধা নিবারণের জন্য, অর্থাৎ মানুষের পেটের দায়ে, অন্য কথায় বলতে পারি পয়সার লোভে
মানুষ সাধারণত অর্থের লোভে অন্যায় করে এবং পাপাচার করে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রেখে আমাদেরকে মৌলিকভাবে দুটি কাজ করতে নিষেধ করেছেন। একটি হলো পানাহার করতে আল্লাহ নিষেধ করেছেন, আরেকটি হলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন যৌন চাহিদাকে চরিতার্থ করতে। কোনোভাবে যৌন চাহিদা যেন একজন সিয়াম পালনকারী ব্যক্তি চরিতার্থ না করেন। এই দুটি বিষয়ের শিক্ষা, এই দুটি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, রোজা রেখে শেষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রেখে ঘুমাইতে নিষেধ করেছেন, কথা বলতে নিষেধ করেছেন, হাঁটা চলা করতে নিষেধ করেছেন, গোসল করতে নিষেধ করেছেন। একটা জিনিস খেয়াল করেন তো, গোসল করা যেরকম হালাল, হাঁটা চলা করা হালাল কাজ, ভালো কথা বলা হালাল কাজ, ঘুমানো এটাও হালাল কাজ, নিজেদের কাজকাম করা, ক্ষেত খামারে যাওয়া, অফিস আদালত করা, দোকানপাট করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো সব হালাল কাজ, হালাল খানা খাওয়াটাও হালাল কাজ, হালাল পানীয় গ্রহণ করাটাও হালাল কাজ, নিজের বৈধ স্ত্রীর সাথে যৌন চাহিদা পূরণ করাটাও হালাল কাজ। এত হালাল কাজের মধ্যে আল্লাহ তাআলা কেন দুইটা হালাল কাজ শুধু নিষেধ করলেন, বাকি কোনোটা নিষেধ করেন নাই? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা তো বলতে পারতেন রোজা রেখেছ অতএব তোমরা হাঁটা চলা করবে না, বসে থাকো, শুয়ে থাকো। আল্লাহ বলতে পারতেন রোজা রেখেছ, রোজা রেখে কাজকাম করা যাবে না, শুধু জিকির আজকার তসবিহ তেলাওয়াত করবে, তাও তো আল্লাহ বলেননি। আল্লাহ তো বলতে পারতেন সিয়াম পালন করে সিয়ামরত অবস্থায় তোমরা ঘুমোতে পারবা না, রাতে যা ঘুমানো ঘুমাবা, সিয়াম রেখে ঘুমানো যাবে না, তাও তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তো তা বলেননি। কেন বলেননি? আল্লাহ তাও আমাদেরকে পানাহার করতে নিষেধ করেছেন, হালাল টাকা দিয়ে আপনি খানা কিনেছেন, চাউল কিনেছেন, ভাত রান্না করেছেন, তরকারি রান্না করেছেন, হালাল সেটা আল্লাহ তাআলা খেতে নিষেধ করছেন। তাহলে অন্য হালাল গুলো নিষেধ না করে এগুলো কেন নিষেধ করেছেন? এর কারণ হলো গোটা পৃথিবীতে মানুষ মৌলিকভাবে যত অপরাধ করে, বেশিরভাগ অপরাধ মানুষ করে দুটি কারণে, এক পেটের দায়ে, দুই পিঠের দায়ে। এক হলো যৌন চাহিদার জন্য মানুষ খুন খারাপি মাদক থেকে নিয়ে অনেক অপকর্মে জড়ায়, দুই ক্ষুধার তাড়নায় বা অন্য অর্থে বলতে গেলে পয়সার লোভে মানুষ সমস্ত অন্যায় কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা জানেন ঘুমের জন্য কেউ অপরাধ করে না, হাঁটা চলার জন্য মানুষ সচরাচর অপরাধ করে না, কথা বলার জন্য মানুষ সচরাচর অপরাধ করে না, অপরাধ করে যৌনবৃত্তি এবং খুননিবৃত্তির জন্য, মানুষের যৌন চাহিদা আর পয়সার লোভের জন্য অপরাধ করে, ক্ষুধার জন্য অপরাধ করে। এই কারণে এই দুইটা জিনিসকে হালাল হওয়া সত্ত্বেও রমজান মাসে কন্ট্রোল করার শিক্ষা আল্লাহ দিয়েছেন যে তোমার জন্য হালাল খাদ্য খাওয়া হালাল, কিন্তু রমজানে তুমি খাবা না। শিখো কিভাবে খুননিবৃত্তির তোমার সুযোগ আছে, তোমার ক্ষুধার তাড়না মিটাবার সুযোগ আছে, পয়সার লোভ এটা সামলানোর বা পয়সার লোভকে চরিতার্থ করার সুযোগ তোমার আছে, তারপরেও তুমি সেটা করবা না। এর শিক্ষাটা রমজান মাসে তোমাকে দেয়া হচ্ছে যে তোমার ক্ষুধা থাকলেও তুমি খেতে পারছো না, তোমার পিপাসা থাকলেও তুমি পিপাসা পান করতে পারছো না, তোমার জীবনে ক্ষুধার প্রয়োজন হবে নিবারণ করার, তৃষ্ণা নিবারণ করার প্রয়োজন হবে, সুযোগও থাকবে নিবারণ করার, কিন্তু তুমি করবা না। এই শিক্ষা তোমাকে দেয়া হচ্ছে, কন্ট্রোল করা শেখানো হচ্ছে, এবং যৌন চাহিদা পূরণ করার হালাল উপায়ে সুযোগ আছে, তারপরও তুমি করছো না। কেন করছো না? আল্লাহ নিষেধ করেছেন, হালাল জিনিসটা আল্লাহ নিষেধ করেছেন যাতে করে সামগ্রিক জীবনে তোমার এই যৌন চাহিদা পূরণ করতে গিয়ে যত রকমের পাপাচারে মানুষ লিপ্ত হয় সেগুলো থেকে যেন তুমি বেঁচে থাকার শিক্ষা লাভ করতে পারো। ভাইরা আমার, এই জন্য এই সিয়াম আমাদেরকে মুত্তাকি হওয়ার ট্রেনিং দেয়, যেন আমরা মৌলিকভাবে অপরাধের মূল বিষয় পয়সার জন্য পেটের ক্ষুধায় এবং যৌন চাহিদা পূরণের জন্য মানুষ যে অপরাধ করে থাকে সেই অপরাধগুলো থেকে বাঁচার জন্য এই দুইটা চাহিদাকে আমরা নিয়ন্ত্রণ যেন করা শিখি, তাহলেই অপরাধ প্রবণতা পৃথিবীতে কমে যাবে, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য যদি রমাদান মাসের শিক্ষা গোটা সমাজের মানুষ ধারণ করতে পারে, গোটা সমাজের সব লোক যদি রমজান মাসের শিক্ষাটাকে নিজেরা নিতে পারে, তাহলে এই সমাজ আর অপরাধ প্রবণতা এই সমাজে থাকবে না, এই সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, কেউ কারোর দ্বারা জুলুমের শিকার হবে না, যদি রমজান মাসের শিক্ষাটা আমরা নিতে পারি। আমরা রমজান মাসের শিক্ষাটা নিব তো ইনশাআল্লাহ।
সমস্ত পাপ থেকে সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার শিক্ষা রমজান আমাদেরকে দেয়। ভাইরা আমার, রমজান মাসে শুধু সাহরি ইফতারের নাম নয়, রমজান মাস শুধুমাত্র তারাবী আর রোজা রাখার নাম নয়, রমজান মাস শুধুমাত্র পান আর আহার বর্জন করার নাম নয়, রমজান মাস শুধু স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম নয়, রমজান মাস হলো এগুলোর মাধ্যমে গোটা জীবনে যত অন্যায় আছে, যত হারাম আছে, যত অনৈতিক কাজ আছে, যত অপরাধ আছে, এই সবগুলো থেকে বেঁচে থাকার নাম। রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে সেই শিক্ষা দেয়। অতএব রমজান থেকে সবরের শিক্ষা, রমজান থেকে তাকওয়া চর্চা করার শিক্ষা, হারামকে না করার শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন আসে, ইনশাআল্লাহ আপনার রমজান সফল সার্থক। আর যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, রমজানের আগে আপনি যা ছিলেন রমজানের পরেও আপনি তা, রমজানের আগে আপনি হারাম অনেক কাজ করতেন রমজানের পরেও সেগুলো করেন, রমজানের আগে হস্তমৈথুন অভ্যাস ছিল রমজানের পরেও সেটা করেন, রমজানের আগে হারাম জিনিস দেখতেন মোবাইলে রমজানের পরেও সেগুলো দেখেন, রমজানের আগে হারাম খাইতেন রমজানের পরেও খান, রমজানের আগে গীবত শেকায়েত করতেন রমজানের পরেও করেন, যদি এরকম হয় তাহলে এই রমজান পালন সার্থক হলো না, সফল হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান থেকে শিক্ষা নিয়ে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই সবর করার শিক্ষা নেব তো ইনশাআল্লাহ। যখনই কোনো সবর বা ধৈর্য ভাঙার উপলক্ষ তৈরি হবে কোনো ক্ষেত্রে, মেজাজ গরম হবে, মাথা হট হবে, কারোর সাথে রূঢ় আচরণ করার সুযোগ তৈরি হবে, সাথে সাথে মনে করবেন রমজানের কথা, যে রমজান না আমাকে শিক্ষা দিয়েছে যে রোজা রেখে তোমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি সেটা করো নাই, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো, ধৈর্য ধরছো ওই যে সূর্য ডুবা পর্যন্ত। অতএব এই ক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধরতে হবে, সেই শিক্ষাই তো তোমাকে রমজান দিয়ে গেছে। অতএব শুধুমাত্র ট্রেনিং নিলে হবে না, ট্রেনিংটাকে কাজে লাগাতে হবে, তাহলেই ট্রেনিং অর্থবহ হবে, সার্থক হবে। রমজান মাস শুধুমাত্র তাকওয়া এবং সবরের ট্রেনিং আমরা নিলাম এটার জন্য নয়, বরং এটাকে গোটা জীবনে বাস্তবায়ন করার জন্য করতে হবে। অনেকেই আছেন রমজান মাসে, অনেকে ইবাদত বন্দী কর, বিশেষ করে তরুণরা রমজান শেষ হওয়ার পর ঈদের দিন থেকে শুরু হয়ে যায় আল্লাহর নাফরমানির গান বাজনা, হ্যাঁ, মিউজিকের মধ্যে হাবুডুবু খাওয়া, এরকম ভাবে বিভিন্ন পার্টির নাম দিয়ে আল্লাহর অবাধ্যতার মধ্যে হাবুডুবু খাওয়া। অনেক মা বোন যারা রমজানে হয়তো অনেক কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন, কোরআন খতম দিয়েছেন, অনেক ইবাদত বন্দী করেছেন, তাহাজ্জুদ তারাবি পড়েছেন, রোজা জারি দোয়া জিকির করেছেন, অথচ রমজান যেতে না যেতেই বেড়ানোর নাম দিয়ে, ঈদের ফুর্তির নাম দিয়ে তারা পর্দাহীন ভাবে বাহিরে ঘোরাফেরা করছেন, অশ্লীল ভাবে চলাফেরা করছেন এবং হারাম কাজ করে রমজানের সমস্ত অর্জনগুলো নষ্ট করে দিচ্ছেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কার রমজান এর রোজা কবুল হচ্ছে? এত কষ্ট করে আমরা রোজা রাখছি, এত কষ্ট করে আমাদের সিয়াম পালন করছি, কারগুলো কবুল হচ্ছে? এটা বুঝার কিছু আলামত আছে। এর মধ্যে থেকে অন্যতম বড় আলামত হলো, যদি রমজানের ইবাদত, রমজানের শিক্ষা, এটা রমজান পরবর্তী জীবনে আমরা ধরে রাখতে পারি, এটা দ্বারা একটা সুধারণা, একটা আলামত অনুমান করা যায় যে রমজানের ইবাদত আমাদের হয়তো কবুল হয়েছে। কারণ কারোর যদি আগের ইবাদত কবুল হয়, সেই ইবাদতের ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে, ওইটা কন্টিনিউ সে করতে পারে, আর যদি আগেরটা কবুল না হয় নতুন করে ইবাদতের তৌফিক হয় না। অনেকটা হাল খাতার মতো, দোকানদার তার কাছ থেকে কেউ বাকি নিয়েছে, আগের যে পাওনা দেনা আছে সেগুলো সব যদি ঠিকঠাক মতো পরিশোধ করে দেওয়া হয়, সেই হিসাব যদি সব চুকিয়ে নেওয়া হয়, সেই হিসাব যদি সব ঠিকঠাক মতো আপনার নিষ্পত্তি করা হয়, তাহলে নতুন করে দোকানদার বাকি দিতে আর আপত্তি করে না। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে যদি আমরা রোজা জারি করে আগের গুনাহগুলোকে মাফ করাতে পারি এবং রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করে ধরে রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আগে আমাদের রমজানের গুলো সব কবুল হয়েছে, আমাদের তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এজন্য রমজানের পরেও আমাদের তাকওয়াকে ধরে রাখতে পেরেছি। ঈদের উৎসবের নামে আমরা হারামে গা ভাসাই নাই, আমরা ঈদ পরবর্তী জীবনে, রমজান পরবর্তী জীবনে আবার যেই সেই হয়ে যাই নাই, এটা দেখে বোঝা যাবে যে আমাদের রমজানের কষ্টগুলো সার্থক হয়েছে, আল্লাহ সেগুলো কবুল করেছেন। আমরা সেরকম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কোনগুলো? রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি?
এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো, শেষের দশটা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে শেষ দশটা দিন শুরু করলে কি করতেন, চারটা কাজ করতেন। এক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো, বিশ রমজান যখন পার হয়ে যেত, একুশ রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহিয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না, শেষ দশকের রাতে আর ঘুমোতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়াইকাদা আহলা, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না, কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিশা বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না, পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর তিন নম্বর কাজ হলো ওয়াসাদামে ইজারা, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। চার নম্বর হলো কানা ইযা দাখালাল আশর ইয়াজ কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন, এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু সাতাইশা তারিখে ইবাদত করি, সাতাইশা রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই। অথচ আমাদের নবীজি শুধু সাতাইশা রাতে ইবাদত করতেন, তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই, মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। ভাইরা আমার, যারা রমজান মাসের ইবাদত করে, মাসকে পূজো করে, তারা শুধু এই মাসের ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে, রমজানের পরে ইবাদত করবে। কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন, তিনি রমজানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না, বলেন নাই। অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা, এত কষ্ট করে আমরা রাখছি এগুলো, আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুল মঞ্জুর করে নিন। ভাইরা আমার, রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত, সেটা হলো রমজান মাস ক্ষমার মাস। ভাই, রমজান মাস আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস। আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে, সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বেশিরভাগ মানুষ আমরা হতভাগা, কপাল পড়া, যে গোটা মাস চলে যায়, আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল, আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না। ভাইরা আমার, একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন। আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে, আমি কি আর কোনো হুজুর মানুষ। ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন, উদউনি, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, যেই দোয়া করবেন আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। বিধায় এই মাস গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। আপনি কাজ করছেন ক্ষেত খামারে, আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনি এই মাসে কত মানুষকে মাফ করে দিবেন। আপনার নবীজির হাদিস থেকে আমরা জানছি যে প্রতি রাতে আপনি রমজানে অসংখ্য মানুষকে, বহু মানুষকে আপনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি জান্নাতি ডিক্লেয়ার করে দেন, এই ঘোষণা দিয়ে দেন, আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে নেন। আপনি যদি আমাকে তাদের মধ্যে সামিল করেন, আপনার কোনো ক্ষতি হবে না, লস হবে না, আপনার কোনো অভাব বলতে কিছু নাই, আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন, আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত অপরাধ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো মাপ চাইলে মাফ হবে, মরার পর আর মাপ চাইলে মাফ হবে না, কেয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না, কবরে গিয়ে মাপ চাইলে আর মাফ হবে না, মাপের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এখনো তো আমার আমার
নিঃশ্বাস আছে, এখনো তো আমার প্রাণ আছে, এখনো তো আমি জীবিত আছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি ক্ষেত খামারে কাজ করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, রান্নাবাড়া করছেন, ইফতার প্রস্তুত করছেন, সাহারি প্রস্তুত করছেন, বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন, নিজে অন্য কোনো কাজ করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন, মনে মনে বলেন, মুখে মুখে বলেন, ভাইরা আমার কায় মন বাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে। আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন গুলো, দামি মোবাইল গুলো, এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের। এগুলো একান্তে একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে। আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে, স্মার্টফোন নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকে এগুলো নিয়ে গেছে। ভাইরা আমার, আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে, মনটা ফ্রেশ হবে, মনটা পবিত্র হবে, আপনি সফল হবেন, আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারবেন, আপনার রমজান মাস সফল হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে মোবাইল ফোন, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে শিখেন। আপনি ফেসবুক ব্যবহার করবেন, ফেসবুক যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি ইউটিউব ব্যবহার করবেন, ইউটিউব যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি দামি ফোন, স্মার্টফোন, আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন, ফোনে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনি যদি অটোমেটিক হয়ে যান, ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে সারাদিন শুধু মোবাইল হাতাইতে থাকেন, সারাদিন মোবাইল স্ক্রল করতে থাকেন, সারাদিন শুধুমাত্র একের পর এক ফেসবুক অ্যাপ খোলেন, অমুক অ্যাপ খোলেন, তমুক অ্যাপ খোলেন, কাজেও খোঁজেন, অকাজেও খোলেন, দিনের বেশিরভাগ সময় নষ্ট করেন, তাহলে মনে রাখবেন এই জীবনে আপনার কোনো অর্জন হবে না। আপনার এই নেশা আপনাকে ধ্বংস করবে, দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখেরাতকে ধ্বংস করবে। রমজানের শ্রেষ্ঠ সময় নিজেদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে সরিয়ে আনার জন্য, নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শেখানোর জন্য। রোজা মানেই বিরত থাকা, রোজা মানেই হলো নিয়ন্ত্রণ করতে শিখা। অতএব আমরা মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে একান্তে দোয়া করার সুযোগ হবে, একান্তে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হবে। একান্ত বলতে আজকাল কিছু নাই, একান্ত সব সময়গুলো মোবাইল নিয়ে গেছে, টয়লেটের ভেতরে একান্ত থাকে তখনও মোবাইল আমাদের হাতে থাকে, আমরা নির্জন কক্ষে থাকি তখনও আমাদের হাতে মোবাইল থাকে, আমরা একা একা থাকি তখনও আমাদের মোবাইল থাকে, ঘুমাইতে যাই শোয়ার সময় নিরিবিলি কোনো কাজ নাই তখনও মোবাইল হাতে থাকে। এই মোবাইল আমাদেরকে বন্দী করে ফেলেছে, এই মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে। ভাইরা আমার, এই মাসটা একটা মাসের জন্য আপনার যদি সৎ সাহস থাকে, আপনার এই স্মার্টফোন হয় বন্ধ করে দেন, আর না হলে অ্যাপগুলো ডিলিট করে দেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন। আবারও বলছি, রোজা মানেই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শিখা। আপনি যদি ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে মোবাইল ধরেই আপনি ফেসবুক, আপনি ইউটিউব হাতাচ্ছেন, দরকার ছাড়াও ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন উদ্দেশ্যহীনভাবে, তার মানে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন, আপনি এখন অসুস্থ হয়ে গেছেন, এই মোবাইলই আপনাকে চালাচ্ছে, মোবাইল আপনার ড্রাইভার হয়ে গেছে, ইঞ্জিন হয়ে গেছে, আপনি এখন বগি হয়ে গেছেন। বেশিরভাগ যুবকরা আমাদের সমাজে আজকাল, তারা ইঞ্জিন না, তারা হলো বগি, তাদের ইঞ্জিন হলো এই মোবাইল ফোন, তাদের ইঞ্জিন হলো ফেসবুক, তাদের ইঞ্জিন হলো টিকটক, তাদের ইঞ্জিন হলো ইউটিউব, এগুলো তাদেরকে চালা, যেদিকে টানে সেদিকে চলে, যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ে এবং এগুলোর পিছু পিছু চলতে থাকে, সেইগুলোর মধ্যে বুধ হয়ে থাকে, বন্দী হয়ে গেছি আমরা, যেই বন্দিত্ব আমরা ফিল করছি না, অনুভব করছি না। নিজের মাকে সময় দেওয়ার সুযোগ নেই, নিজের স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে আমরা সময় দিতে পারি না, অন্য সবকিছু বাদ দেন, নিজেকে সময় দিতে পারি না, আল্লাহর সাথে একটা মাস চলে যায় কথা বলতে পারি না। ইফতারের আগেও মোবাইল টিপি, সাহারির আগেও মোবাইল টিপি, তারাবির ফাঁকে ফাঁকেও মোবাইল টিপি, অনবরত আমরা মোবাইল টিপতে থাকি। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আজ প্রচন্ড ভাবে গ্রাস করে ফেলেছি কি ফেলেনি, অতএব এটার জন্য দরকার হলো নিজের সদ ইচ্ছা যে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখবো। আগে আপনি নিয়ত করেন যে আমি এটাকে নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। যদি আপনি নিয়ত শুরু করেন এবং চেষ্টা শুরু করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি এখন থেকে কন্ট্রোল করেন যে আমি রমজান মাসে, ঠিক আছে, যদি মোবাইল টিপতেই হয় আমার, আমি এতটা থেকে এতটা টিপবো, এই টাইম থেকে এই টাইম টিপবো, এর বাইরে আমি খুলবই না, আমি নেটের কানেকশনই আমি আমার মোবাইলে রাখবো না, অথবা এই মোবাইলের অ্যাপগুলো আমি টাচই করব না। নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে,
তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বরকত হয়ে গেছে, অনেক বরকত হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের এই গোটা জীবনকে যদি আমরা হিসেব করি দেখবেন গোটা জীবনে গড়ে কথার কথা আপনি যদি 60 বছরের হায়াত পান, প্রতিদিন যদি গড়ে আপনি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে 3×8=24, তার মানে আপনার পুরো দিনের 1/3 আপনি প্রতিদিন ঘুমাইলেন, তাহলে 60 বছরের জীবন থেকে 8 ঘন্টা করে যদি প্রতিদিন চলে যায় ঘুমে, তাহলে কত বছর যায়? 20 বছর চলে যায়, 1/3। 60 বছরের জীবন থেকে 20 বছর চলে গেল শুধু ঘুমে। এবার আসেন, 8 ঘন্টা যদি আপনি গড়ে প্রতিদিন ডিউটি করেন, প্রতিদিন গড়ে আপনি চাকরি করেন আর দোকানদারি করেন, 8 ঘন্টা করে যদি গড়ে করেন, যাইতে আসতে যে পথে যায় সে সময় যায় সেটা বাদই দিলাম, শুধু 8 ঘন্টা করে যদি প্রতিদিন আপনি ডিউটি করেন, তাহলে আপনি হয়তো কখনো কম কখনো বেশি করেছেন, ছোটবেলায় করেন নাই বড় হওয়ার পর ওভারটাইম করেছেন, গড়ে 8 ঘন্টা যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে 40 বছরের জীবন থেকে আরো 8 করে যদি প্রতিদিন বাদ যায়, তাহলে আর কত বছর গেল? আরো 20 বছর গেল, থাকলো কয় বছর? 20 বছর। মনে রেখেন, আপনি 60 বছরের হায়াত পেয়েছেন, 60 বছর না, আপনি মূলত 20 বছরের হায়াত পান নাই, সেটাও চলে যাবে, কারণ এই ঘুম এবং আমাদের কাজের বাইরেও আরো কাজে আমরা সময় নষ্ট করি কি করি না, সময় ব্যয় করি কি করি না। আপনি খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন কত সময় আপনার ব্যয় হয়, টয়লেটে কত সময় আপনার ব্যয় হয়, যাওয়া আসা রাস্তাঘাটে কত সময় ব্যয় হয়, আড্ডাবাজি সময় দেয়া গল্প এগুলাতে কত সময় ব্যয় হয়, হাই হেলাতে কত সময় ব্যয় হয়, এই সবগুলোকে আপনি একত্র করেন, গড়ে প্রতিদিন কমের পক্ষে 4 ঘন্টা দেখবেন এগুলোতে যায়, পথে আসা যাওয়া, আপনার খাওয়া দাওয়া, আপনার টয়লেট গোসল, আপনার অন্যান্য ব্যক্তিগত কাজ, মোবাইল ফোনে কথাবার্তা বলা বা ডাইরেক্ট কথাবার্তা বলা, হাই হ্যালো করা, আড্ডাবাজি করা, যদি 4 ঘন্টাও যদি প্রতিদিন গড়ে বলেন, 4 ঘন্টার বেশি যায় যদি 4 ঘন্টাও ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই 20 বছর থেকে আরো 10 বছর চলে গেল, আর থাকলো কত বছর? 10 বছর। ভালো করে বুঝেন, এই 10 বছরে কত বছর আপনার হাতে আছে, বিশেষ করে আজকের এই মোবাইল ফোন প্রজন্মের এই সময়টাতে যদি আমরা মোবাইল টিপার সময়টাও অ্যাড করি, প্রতিদিন গড়ে আপনি কত সময় মোবাইল টিপেন এটা যদি কাউন্ট করেন এবং কাউন্ট করা যায়, হিসেব করে যদি বের করা হয়, আপনি দেখবেন আপনার জীবনে সব মিলিয়ে 60 বছরের মধ্যে 3-4 বছর আপনি টিকাইতে পারতেছেন না। তাহলে এই 3-4 বছরও এইটুকুও যদি আল্লাহর ইবাদতে আপনি না কাটাইতে পারেন, কিয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন? আল্লাহ যদি বলেন 60 বছর তোমাকে দিয়েছিলাম, তুমি 60 বছর থেকে মাত্র 5টা বছরও আমার জন্য নিবেদন করতে পারলা না, একান্তে আমার সাথে কথা বলতে পারলা না, বাকি সবগুলো তোমার হেলায় ফেলে তুমি কাটিয়ে দিয়েছো, কি জবাব দেওয়ার আমাদের সুযোগ থাকবে ভাইরা আমার? এজন্য এই রমজান মাসে আসুন আমরা আর কিছু না পারি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করি, দেখবেন অনেক কাজ করতে পারবেন। মোবাইল নিয়ন্ত্রণ করতে পারলে আপনি দেখবেন দোয়া আসবে অটোমেটিক। আমাদের দোয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো এই ফোন, কারণ এটা আমাদেরকে দোয়া করতে দেয় না। হয়তো আপনি দোয়া করবেন ইফতারের আগে, এখন প্রস্তুতি নিছেন, হঠাৎ করে দেখতেছেন মোবাইলে নোটিফিকেশনের আওয়াজ বেজে উঠছে, আপনার পোস্টে কিছু নতুন লাইক আসছে, কিছু কমেন্ট আসছে, আপনি খুলে সেগুলো দেখলেন, দেখে এখন চিন্তা করলেন এরকম একটা কমেন্টের জবাব না দিয়া হয়, এবার দিলেন, আপনি জবাব দেওয়ার পিছনে লাগিয়ে গেলেন, শেষ আপনার দোয়া, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই মোবাইল ফোন থেকে আমাদের অর্জনের চাইতে ক্ষতি বেশি হচ্ছে, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে জানি তাহলে এটা আমাদের উপকারে আসবে, আর যদি নিয়ন্ত্রণ না করি, ডায়রিয়ার রোগী যেরকম টয়লেটে যাওয়া আসাটা তার হাতে না, তার ইচ্ছায় হয় না, ডাইরেক্ট হয়ে যায়, আমরা মোবাইল ফোন আমাদের মন মতো সুবিধা মতো হাতাই না, মোবাইল ফোনে আমাদেরকে সারাদিন নানাছাড়া করে আমরা সেরকম ডাইরেক্ট হয়ে গেছি। এই অসুস্থতা কাটায় উঠা দরকার কি দরকার না বলেন? রমজানের চাইতে উত্তম কোনো সময় নাই। আসুন সংকল্প করি, কোন সব যুবকরা আছেন যারা নিয়ত করেছেন রমজানের বাকি দিনগুলোতে মোবাইল ফোনের ব্যবহারটাকে কন্ট্রোল করবেন, যে ঠিক আছে আমি প্রতিদিন জোহর থেকে আসর অথবা আসরের পরে 1 ঘন্টা অথবা রাতে 1/2 ঘন্টা আমি এই টাইমটাতে মোবাইল ব্যবহার করব, বাকি টাইম আমি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকব না, এরকম নিয়ন্ত্রণ করে নিজেকে একটা রুটিনের মধ্যে আনতে পারবো, এরকম নিয়ত যারা করেছেন একটু হাত তোলেন দেখি। আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন, আল্লাহ আমরা সবাই আজকাল মোবাইলে বন্দী, আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের জীবনটাকে প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জীবনকে প্রোডাক্টিভ জীবন তৌফিক দান করেন, আল্লাহ রমজানকে প্রোডাক্টিভ রমজান হিসেবে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের জীবনকে আপনি সফল করে দেন, আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে সফলতা এনে দেন, আল্লাহ চাকরিজীবীদের সফলতা এনে দেন, আয় আল্লাহ আমাদের সবই কাজে আপনি সফলতা এনে দেন। আল্লাহ আমরা হাত তুলে দোয়া করেছি, নিয়ত করেছি, আল্লাহ আপনি আমাদের সমস্ত নিয়তগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মোবাইলের বন্দী দশা থেকে আপনি আমাদের সবাইকে নাজাত ও মুক্তি নসিব করুন। মাশাআল্লাহ, আপনারা সবাই নিয়ত করেছেন তো, নাকি এমনি হুদায় হাত তুলছেন? অযথা হাত তুললে কোনো লাভ হবে? আমরা তো নিয়ত করেছি, আমি আগেই বলেছি, আপনি সংকল্প করেন দেখবেন সব সহজ। মানুষ পারে না এমন কিছু আছে দুনিয়াতে? অর্থাৎ মানুষের সাধ্যের ভিতরে যত কাজ আছে এগুলো সবগুলোই মানুষ চাইলে করতে পারে, কিন্তু দরকার হলো সৎ ইচ্ছা। আপনি মোবাইলটাকে যদি এই মাসটা নিয়ন্ত্রণ করতে শিখেন, আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনার রেজাল্ট ভালো হবে, চাকরিজীবী হয়ে থাকেন আপনার কর্মস্থলে আপনার রেপুটেশন ভালো হবে, ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসা ভালো হবে, রমজান মাসে ইবাদত বন্দি করবেন সেটাতে বরকত হবে। শর্ত হলো আপনার সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মোবাইল ফোনের আসক্তি নেশা, এটা মাদকের নেশার চাইতেও মারাত্মক। মাদক মানুষের এত ক্ষতি করতে পারে না, এই মোবাইল ফোনের নেশা যত ক্ষতি করতে পারে, ঠিক না? বেশি নিজেরা তো নিজেরা, আমাদের মা বোনরা, আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ছোট বড় সবাই, এমনকি আজকাল মুরব্বীদের কথা দেখা দেয়, আগে মুরব্বীদের হাতে তাসবি, এখন কোন কোন মুরব্বীর হাতে তাসবির জায়গায় মোবাইল উঠে গেছে। ভাইরা আমার, এই রমজান মাসে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করা শিখেন। আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে, অনেক যুবককে আমি চিনি, যেই যুবক ফেসবুক অ্যাপ ডিলিট করে ফেলেছে তার মোবাইল থেকে এই মাসের জন্য। সাহস দরকার, এগুলোর জন্য বুকে বল দরকার, সাহস করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার জন্য হিম্মত লাগে, নিজের অপারেশন সবাই নিজে করতে পারে না। আপনার নিজের অপারেশন নিজে করতে চান, তাহলে মোবাইল ফোন থেকে এই সমস্ত অ্যাপ, যে অ্যাপগুলো আপনার টাইম কিল করে, যেগুলো আপনার টাইম খেয়ে ফেলে, আপনার সময় নষ্ট করে, আপনার রমজানকে বরবাদ করে দেয়, আপনি আপনি আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি হাসতে পারেন না মোবাইল ফোনের আসক্তির কারণে, ঠিক না? বেঠিক আপনি আপনার বাবার মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি দিতে পারেন না, আপনি কপাল পোড়া নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি একটু ভালোবাসার হাসি হাসতে পারেন না, স্বামীর দিকে তাকিয়ে হাসতে পারেন না, কারণ আপনার মাথায় ফেসবুক লাইক কয়টা পড়লো, কমেন্ট কয়টা পড়লো, রিপ্লাই কয়টা হলো, গালি কয়জনে দিল, বাহাবা কয়জনে দিল, আপনার ভিডিওতে ভিউ কয়টা হলো, এই ধান্দা টাকা পয়সাও এত গড়েন না লাইক যে পরিমাণ গড়ে। এই নেশা আমাদেরকে শেষ করে দিচ্ছে কি দিচ্ছে না ভাইরা আমার? অতএব দরকার সংকল্প। এই সংকল্পের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো সুযোগ নাই। শয়তান বন্দী আছে, শুধু প্রবৃত্তি আপনাকে উস্কাচ্ছে, আপনার মন আপনাকে উস্কাচ্ছে, মনটাকে কন্ট্রোল করা শিখেন, অ্যাপগুলো ডিলিট করে ফেলেন, নিয়ন্ত্রণ করেন, এর বাইরে আমি ব্যবহার করব না, হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, অন্তর থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমাদের শত্রু এবং বন্ধু চিনতে হবে, এবং যে স্মার্টফোন আমাদের জীবন শেষ করে দেয়, টাইম শেষ করে দেয়, আল্লাহ থেকে দূরে সরা আমাদের বন্ধু হতে পারে না। আর কিচ্ছু যদি করতে না পারেন ভাইরা, আসর থেকে মাগরিব পর্যন্ত মোবাইলটা বন্ধ করে ফেলান, আর ভোর রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে, তারাবির নামাজের আগে মোবাইল বন্ধ করেন, অন্তত ফজরের পর পর্যন্ত আর মোবাইলটা খুলেন না। তাহলে কি হবে, শোয়ার সময় একটু দোয়া করতে পারবেন, ভোর রাতে উঠে একটু দোয়া করতে পারবেন, হ্যাঁ সাহরির সময় একটু দোয়া ইবাদত করতে পারবেন, ফজর নামাজটা ঠিকমতো পড়তে পারবেন, ইফতারের আগে একটু দোয়া করতে পারবেন, বিকালে সময়টা দোয়ার সময়, এটা কবুল হবে, দোয়া কবুল হওয়ার একটা সময়, সকাল সন্ধ্যা জিকিরের সময়, এই টাইমটাতে আল্লাহর ইবাদত জিকির করতে পারবেন। অন্তত এই টাইমগুলো কন্ট্রোল করা শিখেন, বন্ধ করে ফেলেন। চেষ্টা করলে সম্ভব হবে না ইনশাআল্লাহ। অসম্ভব বলতে কোনো কিছু আছে? এখন যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানা ঢুকায় দেয়, মোবাইল সহ দিবে না, মোবাইলটা রেখে দিবে, তখন ফেসবুক ছাড়া আপনি বাঁচতে পারবেন না? পারবেন না। ইউটিউব টিকটক ছাড়া চলবে কি চলবে না? সবই চলবে। ওই যে এক দোস্তকে পুলিশ ধরে মাইর দিছে, অনেক মাইর দেওয়ার পর ওই লোক মাইরটার খেয়ে যখন ছাড়া পাইছে, এক দোস্ত বলছে, দোস্ত এত মারা মারলো তোরে, আমি দূর থেকে দেখে চিন্তা করলাম শুধুমাত্র কেমনে খাইলি তুই, এত জোরে জোরে মাইর, এটা কিভাবে খাইলি, সম্ভবটা কেমনে হইলো, আমার তো মনে হচ্ছিল যে এটা দিলে আমি মরে যাব, তুই বাঁচলি কিভাবে? তখন সে মায়ের খাওয়া দোস্ত বলছে, দোস্ত রে এটা কোনো ব্যাপার না, তোরে ধরে যখন দিবে তখন তুই বুঝবি কেমনে খায়, এটা খাইলে বুঝবি এটা খুব সোজা,
ঠিক একইভাবে মানুষের সাধ্যে যা আছে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি মনে করেন ফেসবুক ছাড়া আমি বাঁচবো না, ইউটিউব ছাড়া আমি বাঁচবো না, এগুলো ফালতু কথা। অনেক যুবক বলে অমুক মেয়েকে মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হয়েছে, তার ছাড়া আমি বাঁচবো না। আমি বলি এটা ফালতু কথা, ধরে দুইটা চটকরা দিয়া জেলখানা ভরে দিলে আপনিও পারবেন, আপনার চোদ্দ গোষ্ঠীও পারবেন। মানুষ পারবে না যারা বলে এরা সব কাপুরুষ, যারা সুপুরুষ, যারা সুপুরুষ, যারা কার্পুর কাপুরুষ না, যারা বীর পুরুষ, তারা নিজেদের সমস্ত বদ অভ্যাসকে অপারেশন করতে পারে। আজ আমাদের যুবকদেরকে নিজেদের বদ অভ্যাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে। অপারেশন করতে পারবেন না ইনশাআল্লাহ, পারবেন না বলে কোনো কিছু নাই, আপনার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনি পারবেন। আপনি না পারলে কে পারবে? আপনাকে পারতেই হবে, আপনাকে পারতেই হবে, কারণ পাড়া ছাড়া আর কোনো গতি নাই আপনার। আপনি যদি সফলতা চান, আপনি যদি সার্থক হওয়া চান, আপনি যদি রমজানকে নিজের করে নিতে চান, এই রমজানটা আমার হবে, আমার এই গ্রামে, আমার এই থানার মধ্যে এই রমজানটা আমার সবচেয়ে সফল হবে, এটা যদি চান তাহলে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করা শিখতে হবে। গোটা দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম পরে করেন, আগে নিজে যে অন্যায়ের ভিতরে ডুবে আছেন সেটার সংগ্রাম করা ধরেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ, অসম্ভব বলতে কিছু নাই ভাই। অমুকরে ছাড়া আমি বাঁচবো না হুজুর, কি করব? আরে বাঁচবেন না মানে আপনি আমার কাছে আসেন, কেমনে বাঁচেন না না বাঁচেন আমি দেখি। আপনি বাঁচবেন, আপনার চোদ্দ গোষ্ঠীও বাঁচবে, হাত পা বাইন্দা জুলায় রাখলে দেখবেন যে কেমনে বাঁচেন, জেলখানা ভরে দিলে দেখবেন যে কেমনে বাঁচেন। শয়তানে এগুলো বুঝায় যে অমুকরে ছাড়া আমি বাঁচবো না। আরে অবৈধ সম্পর্ক আবার কিসের বাঁচবেন না? বিয়ে হয়ে গেলে দেখবেন দুই দিন পরে বলবেন যে অমুকরে ছেড়ে যাইতে পারলে বাঁচে। কখনো অবৈধ সম্পর্কে শান্তি থাকতে পারে? যুবকরা আপনারা হলেন নতুন গাড়ির মতো, নতুন গাড়ির মতো। বুড়া মুরব্বীরা পুরান গাড়ির মতো, পুরান গাড়ি ব্রেক দিলেও আরো কয়াত যায়, নতুন গাড়ি ব্রেক দিলে জায়গায় থেমে যায়, ঠিক না? ঠিক। যুবকরা যদি ইচ্ছা করে আমি বদভ্যাস ছেড়ে দিব, মোবাইল ফোনকে আমি ব্যবহার করব, মোবাইল ফোন আমারে ব্যবহার করবে না, মোবাইল ফোনকে আমি নিয়ন্ত্রণ করব, কখন ব্যবহার করবো কি করবো এটা আমার ব্যাপার, মোবাইল আমাকে অটো ডাইরেক্ট বানায় ফেলবে, সারাদিন ওটার ভিতরে ডুবে রাখবে, আমার মা বাপ চিনবো না, ভাই বোন চিনবো না, এটা হতে পারে না। এই ইচ্ছা যদি মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা যদি যুবকরা করে, সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন, রমজান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন।